কেমন আছেন সবাই? শিবম কোচিং সেন্টারে আপনাদের সকলকে আবারও স্বাগতম। আগের ব্যাকরণ ক্লাসে আমি ধ্বনি, বর্ণ, অক্ষর এবং বাকযন্ত্রের সাহায্যে কিভাবে ধ্বনিগুলো সৃষ্টি হয় সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব স্বরধ্বনির শ্রেণীবিভাগ নিয়ে, অর্থাৎ স্বরধ্বনির উচ্চারণের স্থান অনুযায়ী শ্রেণীবিভাগ, পরিমাপ বা মাত্রা অনুসারে শ্রেণীবিভাগ, উচ্চারণের প্রকৃতি বা রীতি অনুসারে জিহ্বার অবস্থান, মুখব্যবহারের শূন্যস্থানের পরিমাণ, ওষ্ঠের আকৃতি বিভিন্ন অনুসারে স্বরধ্বনিকে যে কী কীভাবে ভাগ করা যায়, আর সেই সাথে আমি দেখিয়ে দেব কিভাবে কোথা থেকে ধ্বনিগুলো সৃষ্টি হচ্ছে, আর সুন্দর কয়েকটি ট্রিক্স দেব যার মাধ্যমে এই স্বরধ্বনি কোন স্থান কোথায় উচ্চারিত হয় বা কাকে সম্মুখ স্বরধ্বনি বলে আর কাকে পশ্চাৎ স্বরধ্বনি বলে অনেক সময় আমরা ঘুলিয়ে ফেলি, সেটা আপনাদের অবশ্যই মনে থাকবে। আর সেই সাথে এই ক্লাসটি করার পরেই আমরা 28টি MCQ প্র্যাকটিস করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আসি স্বরধ্বনি কাকে বলে। মুখব্যবহারের কোনো রকম বাধা না পেয়ে অন্য কোনো স্বরধ্বনি ব্যতীত বা অন্য কারোর সাহায্য ছাড়াই আপনা আপনি যে ধ্বনি উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলে। এর লিখিত রূপকে স্বরবর্ণ বলে। আমরা জানি স্বরধ্বনি 7টি আর স্বরবর্ণ হচ্ছে 11টি। এই ভাগগুলো তো বললাম স্বরধ্বনির শ্রেণীবিভাগ। এবার প্রথমটা চলে আসি, যে প্রথমটিতে যেটি রয়েছে উচ্চারণের স্থান অনুসারে শ্রেণীবিভাগ, অর্থাৎ কোন ধ্বনি কোথায় উচ্চারিত হয়। এবার আমরা চলে আসি এর সাথে সাথে, আমার ক্লাসের সাথে সাথে আপনারাও যোগদান করুন, অ আ, জিহ্বা না নাড়িয়ে আপনারা দেখুন এই দুটো ধ্বনি উচ্চারণ করতে পারছেন, অর্থাৎ সরাসরি কণ্ঠ থেকে এই ধ্বনিগুলো উচ্চারিত হয়ে আসছে, অ আ। আপনারা নিজেরাও চেষ্টা করে দেখুন, অবশ্যই পারবেন। তাহলে এই দুটো ধ্বনি উচ্চারণ করতে গেলে কিন্তু কোনো রকম জিহ্বা বা ঠোঁটের সাহায্য নিতে হচ্ছে না। তারপরে যে দুটো ধ্বনি রয়েছে হর্ষই দীর্ঘই, আমি প্রথমে বলিনি তারপরে ট্রিক্সটা বলে দিচ্ছি। হর্ষই দীর্ঘই, অর্থাৎ হর্ষই দীর্ঘই এই দুটো উচ্চারণ করতে গেলে কণ্ঠের পরে ঠিক ওপরের দিকটায় তালুতে কিন্তু স্পর্শ লাগছে, অর্থাৎ কণ্ঠ থেকে দাঁতের মাঝ বরাবর একটি অংশ তালু, সেটিতে স্পর্শ লাগছে। ওষ্ঠ হচ্ছে ওষ্ঠস্বর, এই দুটো আমরা বুঝতেই পাচ্ছি। ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট, অর্থাৎ হর্ষু আর দীর্ঘু এই উচ্চারণ করতে গেলে ঠোঁট দুটো কিন্তু গোল মতো হয়ে যাচ্ছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন অবশ্যই। ওষ্ঠস্বর হর্ষই দীর্ঘ, ওই হর্ষু দীর্ঘু, এই দুটো ওষ্ঠস্বর। আর কণ্ঠ তালব্য স্বর, এই ব্যাপারটা একটু আসি। এখানে যে দুটি আছে, একটা হচ্ছে কণ্ঠ তালব্য, একটা হচ্ছে কণ্ঠ ওষ্ঠ। এই কণ্ঠটা কমন থাকবেই, এটা একটু মাথায় রাখুন, আর পরেরটা আমি বলে দিচ্ছি। আরেকটি হচ্ছে তার একটি থাকবে তালব্য, আর একটা হচ্ছে ওষ্ঠ। এইবার কেন তালব্য কেন ওষ্ঠ সেটা একটু বলে দিই, কারণ আমরা জানি যে এ আর ওই আর অ্যা এই তিনটে হচ্ছে কণ্ঠ তালব্য ধ্বনি, আর কণ্ঠষ্ঠ ধ্বনি হচ্ছে ও আর ঔ। এবার কণ্ঠটা তো কমন থাকছেই, এবার এক্সট্রা যোগ হচ্ছে হচ্ছে তালব্য আর ওষ্ঠ। তাহলে ওষ্ঠটাকে বলে নিই, এই ওর ঔকারের যে গঠনটি, এই ঔকারের যে গঠনটি সেটা হচ্ছে ও যুক্ত হর্ষু। তাহলে এখান থেকে যে হর্ষুটা আমরা নিয়ে আসছি, এই হর্ষুটা আমরা দেখি, আগে আমরা দেখেছি এটি হচ্ছে ওষ্ঠস্বর, এই যে ওষ্ঠস্বর। তাহলে যেহেতু আমরা ওষ্ঠস্বরকে নিয়ে চলে আসছি এখানে, তাই এর নাম হয়েছে ওষ্ঠস্বরধ্বনি, ওষ্ঠস্বর ও আর ও। আর তার আগেরটা দেখে নিই, কণ্ঠ তালব্য স্বর, তাহলে এখানে কণ্ঠ তালব্য, তাহলে এখানে যে কাজটি হয়েছে সেটি হচ্ছে ওই। ঐকারকে ভাঙলে কি হয়, ও যুক্ত হর্ষই। এবার এখানে যে হর্ষইটাকে আনা হয়েছে, এটা কি জাতীয় স্বর, এটা হচ্ছে অবশ্যই আমরা একটু আগে পড়লাম এটি হচ্ছে তালব্য স্বর। তাহলে যেহেতু ওখানে হর্ষইকার আনা হয়েছে, তালব্য ধ্বনি আনা হয়েছে, তাই এটা হয়েছে কণ্ঠ তালব্য। কণ্ঠটা তো কমন আর তালব্য হয়ে গেল, আর কণ্ঠটা তো বলেই দিলাম। এবার উচ্চারণের স্থানগুলো আমরা একে একে দেখি, যে প্রথমে কি হয়, এই আমরা অ আ থেকে শুরু করি, পড়া শুরু করছি, কণ্ঠতে অ আ পড়লাম, অ আ পড়লাম এই কণ্ঠে, তারপরে একটুখানি এগিয়ে গেলাম, আরেকটু আরেক ধাপ পড়তে হবে তো আমাদের,
তারপরে এখানে তালুতে, তালুতে পড়লাম হ্রস্বই দীর্ঘই। আচ্ছা, তারপরে এবার চলে গেলাম ঠোঁটের এখানে, সেখানে কি পড়লাম হস্য দীর্ঘ ওষ্ঠবর্ণ, এখানে লেখাই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওষ্ঠবর্ণ, তাহলে এখানে হস্যে পড়লাম হস্য দীর্ঘ। এবার কি, যেহেতু তার পরে থাকছে এ ওই আর অ্যা, তারা কিন্তু এই তালু, তালুর সাথে আর কণ্ঠের সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এ ওই আর অ্যা, এই তিনটে, এই তিনটে কণ্ঠের সঙ্গে আর তালব্যের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আর অন্যটা হচ্ছে লাস্টে যেটা পড়ে থাকছে ওই আর ও, সে কি করছে এটার সঙ্গে আর কণ্ঠর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে তখন হয়ে যাচ্ছে ও আর ও, এই দুটো হয়ে যাচ্ছে। এভাবে আমাদের মনে রাখতে হবে। এবার চলুন তারপরে কি ব্যাপারটা আছে দেখে নিই। এবার পরিমাপ বা মাত্রা অনুসারে, পরিমাপ বা মাত্রা অনুসারে হ্রস্বস্বর, দীর্ঘস্বর আর প্লুতস্বর, এই তিনটা আমরা একটু জেনে নিই। এই পরিমাপ বা মাত্রা অনুসারে যে ভাগটি করা হয়েছে সেটি হচ্ছে এই 11টি বর্ণ নিয়ে কিন্তু কাজ করা হয়েছে, এখানে 11টি বর্ণ, তার মধ্যে হ্রস্বস্বরে কিছু, দীর্ঘস্বরে কিছু আর প্লুতস্বরে কিছু, এই তিনটে পাঠে আমাদের জানতে হবে। এবার হ্রস্বস্বরে রয়েছে অ হর্ষই, মানে অ হর্ষই আর হর্ষু। এবার এটা একটু বলে দিই আমি যে হ্রস্বস্বর কাকে বলে, সেটা হচ্ছে যে সকল স্বরধ্বনি বা বর্ণ উচ্চারণ করতে কম সময় লাগে তাদেরকে স্বরধ্বনি, যেমন অ হর্ষই হর্ষু, তাদেরকে হ্রস্বস্বর বলে। আর দীর্ঘস্বরটা কি, যে সকল স্বরধ্বনি উচ্চারণ করতে ব্যাপকভাবে বেশি সময় লাগে, যেমন অ উচ্চারণ করতে যতটা না সময় লাগছে আ উচ্চারণ করতে একটু বেশি সময় লাগছে, আ আর অ একবারে হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে প্লুতস্বর, সেটা হচ্ছে প্লুত শব্দের অর্থ হচ্ছে টানা, অর্থাৎ টেনে টেনে কিছু উচ্চারণ করা, যেমন কি হে, কোথায় যাচ্ছ, কি হে, এটাকে বারবার করে আমরা রিপিট করলাম, তার ফলে হে বারবার করে এটা আসলো, এটাকে বলে টানা। অর্থাৎ প্লুত কথার অর্থ হচ্ছে টানা, তাই কোনো কিছু টেনে যখন উচ্চারণ করা হবে তখন সেটা প্লুতস্বর হবে। তাহলে আমরা বললাম যে এখানে 11টি ধ্বনি নিয়ে কাজ হবে, বর্ণ নিয়ে, 11টি স্বরবর্ণ নিয়ে কাজ হবে। প্রথমে আছে তিনটে হ্রস্বস্বর, অ হর্ষই হর্ষু, আর অনেক সময় এই রিটাকেও এই হ্রস্বস্বরের মধ্যে ফেলা হয়। এবার দীর্ঘস্বরের গুলো আমরা দেখিনি, দেখলে আমরা বুঝতে পারবো দীর্ঘস্বর আ দীর্ঘই দীর্ঘ, এই কথাটির মধ্যে দিয়ে বুঝতে পারছেন, অ্যা ওই ও ও, এগুলো হচ্ছে এই সাতটি হচ্ছে দীর্ঘস্বর, অর্থাৎ এই সাতটি দীর্ঘস্বর। এবার ট্রিক্স এর মাধ্যমে আমরা কিভাবে মনে রাখবো দীর্ঘস্বর কটি যদি বলে, তাহলে আমরা ছোট্ট করে একটু মনে রাখতে পারি দীর্ঘ 7 বছর, অর্থাৎ দীর্ঘ 7 বছর, অর্থাৎ দীর্ঘস্বর 7টি, এটা আমরা যদি মনে রাখতে পারি দীর্ঘ 7 বছর আমরা একটা কাজ করেছি বা কিছু করেছি, সেটা হচ্ছে এবার দীর্ঘ 7 বছর, তাহলে দীর্ঘস্বর হচ্ছে 7টি। আর এখানে যে হ্রস্বস্বর, হ্রস্বস্বর হচ্ছে 3টি। এবার কি একটা ট্রিক্স, ছোট একটা ট্রিক্স, এখানে হর্ষই আছে আর হর্ষু আছে, আমি এই দুটো ধ্বনিকে টেনে নিলাম, তাহলে ইংরেজিতে হর্ষই আর হর্ষুকে কি হয় ইউ, ইউ, তাহলে ইউ হয় ইউ, অর, অরে অটা নিয়ে নিলাম অর, আর মানে ইংরেজিতে অর হয় হাসি দুই সুন্দর, হাসিটাকে আমরা হ্রস্বস্বর হিসেবে ধরে নিলাম, তাহলে এখানে কি দাঁড়ালো ইউ অর, অর হাসি, অর্থাৎ ইউ মানে তুমি এবং তোমার হাসি দুই সুন্দর, তাহলে ইউ অর হাসি দুই সুন্দর, দুই সুন্দর হাসিটা হচ্ছে হ্রস্বস্বর, তাহলে ইউ অর, অর্থাৎ তুমি অথবা মানে অথবা তোমার হাসি দুই সুন্দর, তাহলে ইউ অর হাসি দুই সুন্দর, এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে ইউতে আসছে এই দুটো হয়ে যাচ্ছে হর্ষ আর হর্ষ হয়ে যাচ্ছে, আর অর, অরে হচ্ছে অটা পেয়ে যাচ্ছি, এই জন্য আমি এর মাঝখানে একটা দাগ দিয়ে দিয়েছি অর অথবা, এটা আমরা আস্তে আস্তে পড়তে পড়তে যখন প্র্যাকটিস করবো তখন দেখবে
সব হয়ে গেছে, সবগুলোই পারবেন। আর রিকে অনেকে হ্রস্বস্বরের মধ্যে যুক্ত করে থাকেন। এবার দীর্ঘস্বরটা আমি কোনো ট্রিক্স দিচ্ছি না, আমরা যদি 11টি স্বরবর্ণের মধ্যে যদি আমরা তিনটে পেয়ে যাই এখানে বাকিগুলোকে, আর রিটাও এখানে পেয়ে যায়, তাহলে বাকিগুলো এখানে আমরা দেখে নিতে পারবো। বাকি যেগুলো থাকবে সবগুলো এখানে যুক্ত হবে, শুধুমাত্র এক্সট্রাটা এসেছে অ্যা। তাহলে এখানে 7টি হলো, 7টি আর ওখানে 7টি, আর ওখানে গেল 3 আর 1 4, 4টি। তাহলে 7 আর 4 11টি হলো। তবু কিন্তু একটা বাকি থাকছে, সেই বাকিটা কি সেটা হচ্ছে নিচে আমরা চলে আসবো, সেটি হচ্ছে প্লুতোর স্বর। এইখানে দেখুন কি টেনে টেনে উচ্চারণ করতে হচ্ছে, কি হে, অর্থাৎ এই যে এটা বাকি ছিল সেটা কিন্তু এখানে পাওয়া গেল, অর্থাৎ আগে আমরা কিন্তু কোথাও এটা পাইনি। আপনারা দেখতেই পারবেন এখানে এ কোথাও ছিল না, এখানে অ হর্ষই হর্ষু, আর এখানে আ দীর্ঘ দীর্ঘ, অ্যা ওই ও ঔ, এখানে এটা ছিল না, এটা আমরা পেলাম প্লুতস্বরে গিয়ে। তাহলে আমরা এখানে টোটাল 11টি স্বরবর্ণ, তার মধ্যে এক্সট্রা যে অ্যাটা এসেছে তার জন্য 12টি, 12টি আমরা পেয়ে গেলাম। এবার আমরা প্র্যাকটিস করলে সবগুলোই পারবো। এবার উচ্চারণের রীতি বা প্রকৃতি অনুসারে স্বরধ্বনি নিয়ে এখানে উচ্চারণের রীতি বা প্রকৃতি অনুসারে ভাগগুলো জানব। সেখানে আমরা স্বরধ্বনি নিয়ে যাবতীয় কাজ করব। স্বরধ্বনি নিয়ে মানে কি, আমরা এতক্ষণ স্বরবর্ণ নিয়ে কাজ করছিলাম, স্বরবর্ণ আমরা জানি 11টি, সেটা নিয়ে কাজ করছিলাম। এবার স্বরধ্বনি নিয়ে যদি আমরা কাজ করি তখন আবার কমে যাবে, সেটা আমরা দেখে নেব। 7টি আমাদের স্বরধ্বনি আছে। প্রথমে যে বিষয়টি আছে সেটা হচ্ছে মৌলিক স্বর। এবার ছোট্ট করে একটু জেনে নিই যে মৌলিক স্বর কাকে বলে। সেটি হচ্ছে যে সকল স্বরধ্বনিকে উচ্চারণকালে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক স্বর বলে। আর এরপর আছে যৌগিক স্বর বা সান্ধ্যক্ষর। তাহলে যৌগিক স্বরের আরেকটা হচ্ছে সান্ধ্যক্ষর। এবার যৌগিক স্বর কাকে বলে, দুটি ভিন্ন স্বরধ্বনির সমবায়ে যে স্বরধ্বনি গড়ে ওঠে, দুটি ভিন্ন স্বরধ্বনির সমবায়ে যে স্বরধ্বনি গড়ে ওঠে তাকে যৌগিক স্বরধ্বনি বলে। তাহলে এটা হচ্ছে দুটি ভিন্ন স্বরধ্বনি সমবায়ে গড়ে উঠেছে। এবার মৌলিক স্বরের কথা একটু বলি। এই মৌলিক স্বর 7টি মানেই হচ্ছে যেটাকে আমরা বলে থাকি যে স্বরধ্বনি 7টি, যে স্বরধ্বনি যে 7টি, এই মৌলিক স্বর তাই, একই কথা, স্বরধ্বনি যা মৌলিক স্বর তাই, এটা আমরা মনে রাখলেই হবে। তাহলে এখানে কি কি আছে দেখে নিই, যে মৌলিক স্বরগুলো কি কি, অ আ হর্ষই হর্ষু, এ ও আর অ্যা, এই 7টি হচ্ছে মৌলিক স্বর। মৌলিক স্বর মানেই হচ্ছে, মৌলিক স্বর মানেই স্বরধ্বনি, সেটা আমি বলে দিলাম। আর যৌগিক স্বর হচ্ছে এখানে 2টি, কারণ বলে দিলাম যে যৌগিক স্বর হচ্ছে একাধিক স্বরধ্বনি সমবায়ে গঠিত হবে। তাহলে ওইটা কি হচ্ছে, ও যুক্ত হর্ষই ওই, আর ওটা হচ্ছে ও যুক্ত হর্ষু, দুটোতেই ও আছে, শুধুমাত্র একটাতে হর্ষই আর একটাতে হর্ষু, এটা আমাদের মনে রাখতে হবে। এবার আমরা চলে আসি যে ভাষ্যাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় 25টি যৌগিক স্বরধ্বনি উল্লেখ করেছেন, এদের মধ্যে মাত্র 2টি যৌগিক স্বরধ্বনির জন্য পৃথক বর্ণ ব্যবহৃত হয়, সেই দুটি হচ্ছে এটি যেটা আমি বলে দিলাম। অবশিষ্টগুলির জন্য কোনো পৃথক বর্ণ নেই, অর্থাৎ 25টা যে যৌগিক স্বরধ্বনির কথা বলেছেন বাকিগুলোর কিন্তু কোনো পৃথক বর্ণ নেই, শুধুমাত্র উচ্চারণে ব্যবহার করে, শুধুমাত্র সেগুলো উচ্চারণের ক্ষেত্রে ব্যবহার করে। তাহলে এটা আমাদের জানতে হবে যে ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় কটি যৌগিক স্বরধ্বনির কথা বলেছেন, সেটি হচ্ছে 25টি, আর তার মধ্যে কটি যৌগিক স্বরধ্বনি বর্ণ পাওয়া যায়, সেটি হচ্ছে 2টি, ওই আর ও। এবার চলে আসি আমরা আরেকটি ভাগে, সেটা হচ্ছে অনুনাসিক। অনুনাসিক ব্যাপারটা কি, অনুনাসিক ব্যাপারটি হচ্ছে যে স্বরধ্বনিকে উচ্চারণের সময় যে নাকের মধ্য দিয়ে, আমি যে পড়ানোর সময় বলেছিলাম যে অনেক সময় কি আলজিভটা ছোট থাকলে নাকের মধ্য দিয়ে বাতাস চলে আসে বা ধ্বনি চলে আসে, কথাগুলো নাকে নাকে হয়, কিন্তু যখন অনুনাসিক বা নাসিক্য ধ্বনিগুলো উচ্চারণ করা হবে তখন নাকের ভিতর দিয়ে কিন্তু হাওয়াটাকে আসার প্রয়োজন হয়ে পড়ে, তাহলে সেগুলো হচ্ছে অনুনাসিক স্বর। তার মধ্যে হচ্ছে অনুনাসিক স্বরের উদাহরণ হচ্ছে এটি, চাঁদ, চ যোগ আয় চন্দ্রবিন্দুর যোগ দ, এই চাঁদ। অর্থাৎ বাংলা স্বরধ্বনির
অনুনাসিক স্বর বলতে চন্দ্রবিন্দুকে, এই চন্দ্রবিন্দুকেই বোঝায়। তাহলে বাংলা স্বরধ্বনির অনুনাসিক স্বর কি? এই চন্দ্রবিন্দু। এবার আরেকটি এখানে বিষয় আছে, সেটি হচ্ছে অর্ধস্বর। আরেকটি যে বিষয় আছে সেটা হচ্ছে অর্ধস্বর। অর্ধস্বর, এই অর্ধস্বর ব্যাপারটা একটু বলে নিই, যে এই অর্ধস্বর কোনো অক্ষরের শেষে অর্ধভাবে উচ্চারিত হয়। এদের যখন অক্ষর গঠনের ক্ষমতা থাকে না, অর্থাৎ এদের যখন অক্ষর গঠনের ক্ষমতা থাকে না, অর্থাৎ এই স্বরধ্বনির শেষে যুক্ত হলে, এরা কোনো স্বরধ্বনির শেষে যদি এরা যুক্ত হয় তাহলে অর্ধভাবে উচ্চারিত হয়। এদের তখন অক্ষর গঠনের ক্ষমতা থাকে না, সেই জন্য এদেরকে অর্ধস্বর বলে। অর্থাৎ অর্ধস্বর বলা হয় যাদেরকে, তাদের অক্ষর গঠনের ক্ষমতা থাকে না। এর উদাহরণের মধ্যে রয়েছে হর্ষই, হর্ষু, তারপরে রয়েছে ও, তারপরে রয়েছে এ থেকে অন্তঃস্থ। অর্থাৎ 1 2 3 4, এই চারটি হচ্ছে অর্ধস্বর বলে বিবেচিত হয়। এবার চলে আসি একটি ছকের মধ্য দিয়ে, একটু দেখানোর চেষ্টা করছি যে বিষয়টি প্রসারিত আর সম্মুখ একইভাবে ধরে নিতে হবে। আমরা আলোচনার মধ্য দিয়ে আসি। ছকটা এই যে, এই ছকটা নিয়ে আমরা কথা বলবো, তার আগে আলোচনা আসি। এখানে যে চারটে পার্ট রয়েছে একটু বলে দিই। একটা হচ্ছে সম্মুখ পশ্চাৎ কেন্দ্রীয়, উচ্চ মধ্য উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন নিম্ন মধ্য, এই যে ভাগগুলো, সংবৃত্ত বিবৃত, আর একটা হচ্ছে প্রসারিত কুঞ্চিত, এই যে ভাগগুলো, এগুলোকে চারটে পার্ট রয়েছে। সেই চারটে পার্টকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি, মানে খুব সহজভাবে যাতে মনে থাকে সেই জন্য দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এবার প্রথম যে ভাগটা রেখেছি, যে সম্মুখ আর প্রসারিত একই কথা, সম্মুখ আর প্রসারিত একই কথা, সেই বর্ণগুলো কি কি? এ, হর্ষই আর এ। তাহলে সম্মুখ আর প্রসারিত বর্ণ এই তিনটে। আচ্ছা, কেন্দ্রীয় মধ্যস্থ আমি আগে বলে নিই, তারপর ট্রিক্সটা বলবো। কেন্দ্রীয় মধ্যস্থ আর স্বাভাবিক স্বর, এটি হচ্ছে আ। আর তারপরে রয়েছে পশ্চাৎ কুঞ্চিত স্বরধ্বনি, যেটি হচ্ছে অ, হর্ষু আর ও। তাহলে আমাদের মোট, আমি বলেছি যে স্বরধ্বনিগুলো নিয়ে কাজ হবে, এখানে তিনটে আর প্রথমটায় যেটা দেখলাম এখানে তিনটে আর এই একটা, 3 3 6 8 1 7। এবার আমরা জেনে নিলাম যে কোন কোন বর্ণ সম্মুখ প্রসারিত বা কেন্দ্রীয় বা পশ্চাৎ বা কুঞ্চিত। এবার আমরা কিভাবে মনে রাখব? এবার আমরা ধরে নিতে পারি যে একটি মাঠে খেলা হচ্ছে, অর্থাৎ এই দিকটা দর্শক বসেছে, এটা ফ্রন্ট অর্থাৎ সামনের দিক, এটা মাঝ মাঠ, এটি মাঝ মাঠ, আর এ পাশে পিছনের দিকে দর্শকরা বসে আছে এই সামনের দিকে। এবার কি হয়েছে যে এখানে, এখানে তিনজন প্লেয়ার, এখানে তিনজন প্লেয়ার, খেলা চলছে। এবার এই প্লেয়ারগুলো, সামনের দিকে যে প্লেয়ারগুলো, সেগুলো হচ্ছে, তাদের নামটা বলে দিচ্ছি, তাদের নাম হচ্ছে এই। তাহলে সামনের দিকে যে প্লেয়ারগুলো ওই দলে আছে তাদের নাম হচ্ছে এই এ। অর্থাৎ এই নামগুলো খুব সংক্ষেপে তাদেরকে দেওয়া হয়েছে, অর্থাৎ বল যখন পাস করতে বলা হবে তখন তাদেরকে এভাবে ডাকাবে, এই এ, অর্থাৎ এই দিকে দে, সেটাকে সংক্ষেপে এই এ, অর্থাৎ এই বলে ডেকে তাদেরকে সম্বোধন করা হতো তিনজনকেই। তাহলে এই এ, এটা দিয়ে বোঝাতে গেলে আমাদের সম্মুখ বা প্রসারিত যেটা বললাম, যে এই এ সামনের দিকে এগিয়ে যা, তাহলে এই মানে হচ্ছে এ, এ আর হর্ষই আর এ, এ সামনের দিকে এগিয়ে যা, এই এ সামনের দিকে এগিয়ে যা। তাহলে সামনের দিকে এগিয়ে যাওয়া মানে কি? সম্মুখ দিকে যাওয়া, আর এগিয়ে যাওয়া মানে কি? প্রসারিত হওয়া। সেই জন্য আমি এই কথাটি ব্যবহার করেছি, তাহলে এই এ সামনের দিকে এগিয়ে যা, অর্থাৎ সম্মুখ এবং প্রসারিত ধ্বনি হচ্ছে এই এ।
এ হর্ষই মানে হচ্ছে এটা, আর এটা হচ্ছে এটা, মনে থাকবে। এবার এবার কেন্দ্রীয় বা মধ্যস্থ, এবার এখানে যে মাঠে খেলাটি হচ্ছিল সেই তার কেন্দ্রে বা মধ্যস্থে যে রেফারিটি ছিল সেটি, তার নাম হচ্ছে, সে হচ্ছে আমি, আমি হচ্ছে রেফারি ছিলাম এই খেলায়, সেটা হচ্ছে আমি, আটা হচ্ছে আমি, তাহলে এখানে আটা হচ্ছে আমি। এখানে দেখিয়ে দিচ্ছি এই খেলাটি যে চলছিল এখানে যে কেন্দ্রে, কেন্দ্রে হচ্ছে আটি, আটি ছিলাম আমি, তাহলে আমি কেন্দ্রে রেফারি ছিলাম। তাহলে প্রথমে আমি বলে নিলাম যে এই সামনের দিকে এগিয়ে যা, সেটা এই তিনটেতে হয়ে গেল সামনের গ্যালারি। এবার পিছনের দিকে যে পার্টটা ছিল সেই পার্টটা একটু বলে দিই, পিছনে আর তিনজন মানে তিনজন প্লেয়ার রয়েছে, সেটা হচ্ছে, সে হচ্ছে অ, হস্যু আর ও, এই তিনটে আমরা কিভাবে মনে রাখবো? অমুও খেলছে পিছনে কিন্তু পা বেঁকে গেছে, এই কথাটি আমরা মনে রাখবো, অমুও খেলছে পিছনে কিন্তু পা বেঁকে গেছে। অমু কি? অতে অ, আর ময় হস্যুকারে হস্যুকার, আর ওতে ও, অর্থাৎ অমুও, অর্থাৎ অমুও খেলছে পিছনে, পিছনে মানে হচ্ছে পশ্চাৎ, পিছন কথাটা অর্থ পশ্চাৎ, কিন্তু পা বেঁকে গেছে, পা বেঁকে গেছে মানে আর কি কুঁচকে গেছে, কুঞ্চিত হয়ে গেছে, ওটাতে প্রসারিত, এটা কুঞ্চিত। তাই আমি বললাম যে অমুও খেলছে পা কিন্তু পা বেঁকে গেছে, তাহলে এই কথাটির মধ্যে দিয়ে অমুতে অ আসছে, আর ময় হস্যুকারে হস্যুকার আসছে, আর এটা হচ্ছে ওকার আসছে, এই তিনটা আমরা বুঝে গেলাম। তাহলে আবার একটুখানি ছোট করে বলে দিই যে সম্মুখ বা প্রসারিত হচ্ছে এই সামনের দিকে এগিয়ে যা, আর মধ্যস্থে যেটা সেটা হচ্ছে আমি কেন্দ্রে রেফারি, অর্থাৎ কেন্দ্রে বা মধ্যস্থে আমি রেফারি, আর এটা হচ্ছে অমু, অমুও খেলছে পিছনে কিন্তু পা বেঁকে গেছে, অমুও খেলছে পিছনে কিন্তু পা বেঁকে গেছে, অমুতে অতে অ, হস্যুকারে হস্যু, আর ওতে ও। আমরা দেখে নেব খুব সুন্দরভাবে আমরা পারছি, সেটা আমরা কিন্তু একবারে দেখে নিতে পারবো। এখানে আমরা যে প্রথমে যেটি পড়লাম যে প্রসারিত আর কুঞ্চিতের যে ব্যাপারটি, তাহলে প্রসারিতের মধ্যে আমরা দেখে নিই, প্রসারিতের পাঠটাতে আমরা কি পড়েছিলাম মনে করার চেষ্টা করুন সবাই, প্রসারিত আর সম্মুখের পাঠটাতে কি পড়েছিলাম? যে এই এই আর সামনের দিকে এগিয়ে যা। তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি, দেখুন প্রসারিত আর কুঞ্চিত, প্রসারিতটা বা সম্মুখে আমরা কি পড়েছিলাম? এই সামনের দিকে এগিয়ে যা, আর পিছনে খেলছিল কে? পিছনে খেলছিল ওমু, পিছনে পিছনে খেলছিল ও, এখানে হস্যকার আছে একটি, তাহলে ওমু ও, ওমুও খেলছে পিছনে কিন্তু পা কি আছে বেঁকে গেছে, তাহলে ওমু অ মহর্ষু, ওমুও খেলছে পিছনে তার পা বেঁকে গেছে। তাহলে আমরা এই পার্টটা মোটামুটি বুঝে গেলাম, যেন প্রত্যেকটি প্রশ্ন পারি সেইভাবে কিন্তু এটা করা হয়েছে। এবার চলুন, এবার আর একটি মাত্র জিনিস আপনাদের শিখলেই হয়ে যাবে, সেটি হচ্ছে এখানে কয়েকটা জিনিস বলা হলো না, আরেকবার ছোট করে বলে দিচ্ছি যে সম্মুখ স্বরধ্বনি বলতে যে স্বরধ্বনি উচ্চারণের সময়, যে স্বরধ্বনি সম্মুখ স্বরধ্বনি একটু বলে দিই, সম্মুখ বা প্রসারিত স্বরধ্বনি যেটা, যে স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বার সামনের দিকে এগিয়ে যায়, জিহ্বার সামনের দিকে এগিয়ে যায়, আর প্রসারিত স্বরধ্বনি হচ্ছে উচ্চারণের সময় ঠোঁট দুটি প্রসারিত করে দিতে হয়, ঠোঁট দুটি প্রসারিত করে দিতে হয়, অর্থাৎ সম্মুখ স্বরধ্বনি হচ্ছে জিহ্বার সামনের দিকে এগিয়ে যায়, আর প্রসারিত স্বরধ্বনি হচ্ছে ঠোঁট দুটো সামনের দিকে প্রসারিত করতে হয়। আর পশ্চাৎটা বলে দিচ্ছি, এর পশ্চাতে যে স্বরধ্বনিটা ছিল সেটি হচ্ছে জিহ্বা কি হয় সম্মুখ স্বর আর পশ্চাৎ স্বরের মাঝামাঝি ও নয়, অর্থাৎ পশ্চাৎ স্বরধ্বনিতে কি হয়, এই স্বরধ্বনিতে জিহ্বা গলার দিকে গুটিয়ে আসে, কুঞ্চিত হয়ে যায়, গুটিয়ে আসে, অর্থাৎ পা বেঁকে গেছে, সেই জন্য আমি কথাগুলো কিন্তু ব্যবহার করেছি যে অমুও খেলছে কিন্তু পা বেঁকে গেছে, অর্থাৎ গুটিয়ে আসে, ঠোঁট দুটো, আর কুঞ্চিত মানে হচ্ছে ঠোঁট দুটো কুঞ্চিত করে ফু দেওয়ার মতো গোল আকার ধারণ করতে হয়, ঠোঁট দুটো কি করতে হয় গোল আকার ধারণ করতে হয়, এটা আমরা বুঝে গেলাম। আর কেন্দ্রীয় বা মধ্যস্থ যেটি, সেটি হচ্ছে সম্মুখ পশ্চাৎ স্বরের মাঝামাঝি অবস্থান করে, অর্থাৎ ওই দুটো স্বর সম্মুখ স্বর
বা প্রসারিত স্বর, আর পশ্চাৎ স্বর বা কুঞ্চিত স্বর এর মাঝখানে অবস্থান করে যেটি, সেটি হচ্ছে আমাদের রেফারি ছিল বা আমি ছিলাম, আমি রেফারি কেন্দ্রে, সেটি হচ্ছে আ। বোঝা গেল আশা করি। আচ্ছা, এবার চলে আসি যে জিহ্বার উঁচু নিচু বা মুখব্যবহারের শূন্যস্থান, উচ্চ ও সংবৃত্ত স্বর যেটি। এবার আমরা দুটোকে আগে যেমন একটি একটির মধ্যে দিয়ে দুটো হয়ে গেল, অর্থাৎ সম্মুখ আর প্রসারিত দুটোই হয়ে গেল, এবারও তাই জিহ্বার উঁচু নিচু একটি পার্ট আর মুখব্যবহার শূন্যস্থান এই দুটোকে আমরা একসাথে করব। তাহলে উচ্চ এবং সংবৃত্ত এটাকে একই কথা আমি ব্যবহার করলাম, উচ্চ স্বর যেটি আর সংবৃত্ত স্বর যেটি সেটা হচ্ছে একই। তাহলে উচ্চ স্বর হচ্ছে হস্যই হস্যু, আর একদম নিম্ন স্বর হচ্ছে আ। তারপরে আছে কি আছে, উচ্চ মধ্য, উচ্চ মধ্যটি হচ্ছে এ আর ও, আর নিম্ন মধ্যটি আছে অ আর অ্যা। এবার আমরা একটা জিনিস দেখি যে ধরে নিন যে একটি পাহাড়, একটি পাহাড়, এই পাহাড়ের একদম ওপরে বসে আছো তুমি, একদম ওপরে বসে আছো তুমি। তাহলে এখানে দেখো একটা জিনিস ইউ, এখানে হর্ষই হর্ষু, এটা তো ইংরেজি ইউ, তাহলে ইউ মানে তুমি, তুমি উঁচুতে আচ্ছাদিত হয়ে আছো, তুমি উঁচুতে আচ্ছাদিত হয়ে আছো, ইউ ইউ মানে তুমি, তুমি উঁচুতে আচ্ছাদিত হয়ে আছো, সংবৃত্ত মানে হচ্ছে আচ্ছাদিত, আর উঁচুতে মানে হচ্ছে উচ্চে, উচ্চধ্বনি। তাহলে তুমি ইউ, ইউ উচ্চতে আচ্ছাদিত হয়ে আছো বা তুমি উঁচুতে আচ্ছাদিত হয়ে আছো। তাহলে এটা থেকে আমরা উচ্চ আর সংবৃত্ত স্বর বুঝে গেলাম। এবার আসি নিম্নে, আর আমি, আমি আছে নিচে বসে, তাহলে আর আতে হচ্ছে আমি আছি নিচে বসে, তাহলে নিচে কে থাকছে, আমি, আতে আমি, আমি আছি নিচে বসে। নিচে কেন, নিম্নে কথাটির জন্য নিচে কথাটি ব্যবহৃত হয়েছে, আর বসে হচ্ছে বিবৃতির জন্য বসে ব্যবহৃত হয়েছে, তাহলে আমি আছি নিচে বসে। বোঝা গেল, তাহলে উচ্চ আর সংবৃতটা বুঝে গেলাম, আর নিম্ন আর বিবৃতটাও বলে দিলাম যে আমি আছি নিচে বসে বিবৃতটা। এবার উচ্চ মধ্যটা কি কি হবে, তাহলে এখানে যে পার্টটি সেটা হচ্ছে পর্বতের, এটা হলো উঁচুতে গেল আর নিচেটা বুঝে গেলাম। এবার এখানে একটা পার্ট আছে, এখানে একটা পার্ট আছে, এটাকে বলে উচ্চ মধ্য আর এটা হচ্ছে নিম্ন মধ্য। এবার কি বলছে দেখুন, যে উচ্চ মধ্য বা অর্ধ সংবৃত্ত, একই কথা, উচ্চ মধ্য বা অর্ধ সংবৃত্ত, প্রথমটা সংবৃত্ত ছিল এটা আর তার নিচেরটাও অর্ধ সংবৃত্ত, তাহলে এটা নিয়ে আমরা কথা বলছি, এ হচ্ছে এ আর ও। এবার কি, এবার আমি কিভাবে মনে রাখবো এটা, তোমার নিচে এ ও আছে, এই কথাটি মনে রাখতে হবে আমাদের, কি আছে, তোমার নিচে এ ও আছে, তুমি তো আছো সবার উপরে, ইউ, ইউ তো ওপরে আছো, ইউ, তোমার নিচে এ ও আছে। এ ও আমরা কখন কথাটা ব্যবহার করি, যে অচেনা লোকের কথা, এ ও সারে লোক আছে এখানে, হ্যাঁ অচেনা লোক আছে, তাহলে তোমার নিচে মানে তুমি আছো সবার উপরে, আর একদম নিচে আছে আমি, আমি আছি নিচে বসে, আর তুমি সবার উপরে, অর্থাৎ পাহাড়ের উপরে তুমি আছো, আর আমি একদম নিচে আছি, আমি আ আ আটা একদম নিচে আছি, আর তোমার নিচে এ ও আছে, অর্থাৎ তোমার একটু নিচে কিন্তু এ ও আছে, অর্থাৎ অচেনা লোক অনেক আছে, এ ও এরকম অচেনা লোক অনেক আছে। এবার তারপরে কথাটা বলছে নিম্ন মধ্য বা অর্ধ বিবৃত, যে এই পার্টির কথা বলছি, এই পার্টটি নিম্ন মধ্য বা অর্ধ বিবৃত, এখানে কি হয়েছে যে আমি তো একদম নিচে আছি, আমি তো একদম নিচে আছি, তাই তো, তাহলে আটা আটা আমি যদি নিচে থাকি তা তো হবে না, আমাকে আমার উপরে তাহলে অন্যদের স্থান দিতে হবে, তাহলে আমার এগুলো তো আমার ওপরে, আগে আগে তারপরে আমি আসবো, তাহলে এখানে কিন্তু সেই কথাটাই বলা হচ্ছে যে আমি, আমি বসে অ আর এর পরে, আমি বসে অ আর এর পরে, অর্থাৎ প্রথমে যে কথাটি বলা হলো যে তুমি আছো একদম উপরে উঁচুতে আচ্ছাদিত হয়ে আছে, তুমি উঁচুতে আচ্ছাদিত হয়েছে মানে ইউ হর্ষে হর্ষু, আর একদম নিচে আমি আছি নিচে, একদম নিচে আছি আমি। আর তারপরের লাইনটা কি, তোমার নিচে এ ও আছে, অর্থাৎ তোমার নিচে এই এ আর ও আছে, তোমার নিচে এই কার্ডটাতে, আর নিম্ন মধ্য বা অর্ধ বিবৃত যেটা সেটা হচ্ছে অ এ দুটো,
তাহলে এটা বলতে গেলে কি বলছে, আমি বসে, আমি বসে আছে মানে আমি বিবৃত, আতা বিবৃত, আমি বিবৃত, অ এর পরে, অর্থাৎ আমি বসে কোথায় আছি, অ এর পরে, তাহলে আমার আগে আছে অ আর অ্যা, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে লাস্টে শেষে হচ্ছে আ, আর তার আগে আছে অ আর অ্যা। যাই হোক, এভাবে আমাদের মনে রাখলে খুব সুবিধা হবে আমি দেখেছি। এবার আমরা চলে আসবো প্রশ্ন উত্তর পর্বে। ইউ অর হাসি দুই সুন্দর, এই কথাটি আমরা হ্রস্বশ্বাস সম্পর্কে প্রয়োগ করেছিলাম। ইউ অর অথবা হাসি দুই সুন্দর, তাহলে সেখানে কি ছিল, ইউতে হর্ষই হর্ষু, আর আর অর অরে ছিল অ, এই তিনটি ছিল, অরে ছিল অ, এই তিনটি ছিল। তাহলে এখানে বলছে উচ্চারণের প্রকৃতি অনুযায়ী যে স্বরটি হ্রস্বস্বর, তাহলে এখানে এখানে এই যে অপশনগুলো এখানে নেই, তাহলে কি আছে, এখানে রি আছে। তাহলে আমি একটা কথা বলেছিলাম যে রি কেও হ্রস্বস্বরের মধ্যে ফেলা হয়, তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এই রি। পরবর্তী প্রশ্ন, উচ্চারণের প্রকৃতি অনুযায়ী যে স্বরটি হ্রস্বস্বর নয়, তাহলে আমরা এতক্ষণ ধরে হ্রস্বস্বর জানলাম কি কি, সেটা হচ্ছে যে ইউ, এটা হর্ষইটা আমরা জেনেছি হ্রস্বস্বর, হর্ষুটাও জেনেছি ইউ, আর অটাও জেনেছি অর, অর শব্দের অর্থে অ জেনেছি। তাহলে এখানে হ্রস্বস্বর নয় কোনটি, সেটা হচ্ছে এই ও, তাহলে এটাই আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কেমন পারছি, আপনারা কিন্তু অবশ্যই, আপনি কেমন পারছেন সেটা কিন্তু অবশ্যই যাচাই করে নিন। উচ্চারণের প্রকৃতি অনুযায়ী যে স্বরটি দীর্ঘস্বর নয়, তাহলে আমরা কি পড়ব, যে স্বরটি দীর্ঘস্বর নয় তাহলে নিশ্চয়ই সেটা হ্রস্বস্বর হবে, তাহলে হ্রস্বস্বর আমাদের খুঁজে বার করতে হবে। ইউ ছিল, তাই তো, ইউ, তাহলে ইউ এ কিন্তু হর্ষই ছিল, তাই তো, আর কোনোটা আছে কিনা দেখে নিই, ইউ আর অর, তাহলে হর্ষই হর্ষু আর অ, তার মধ্যে কিন্তু হর্ষইটা আছে, তাহলে আমরা এটাই আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, উচ্চারণের প্রকৃতি অনুযায়ী যে স্বরটি দীর্ঘস্বর, এবার আসছে আবার দীর্ঘস্বর, তাহলে হ্রস্বস্বর তিনটে হবে আর বাকিগুলো দীর্ঘস্বর, তাহলে আমরা রিটা জেনেছি এটা হ্রস্বস্বর, হর্ষইটাও জেনেছি ইউ, হর্ষই হর্ষু ইউ, এই দুটো হ্রস্বস্বর জেনেছি, তাহলে দীর্ঘস্বরটি হবে হচ্ছে এ, তাহলে এটাই আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, উচ্চারণের প্রকৃতি অনুযায়ী যেটি মৌলিক স্বর নয়, এই ক্লাসটি একবার দেখার পর আশা করি আপনাদের এই পার্টটা নিয়ে আর কোনো অসুবিধা হবে না, আর পরীক্ষা যেহেতু এগিয়ে এসে একবার একটু কষ্ট করে দেখে নিন, তাহলে কিন্তু একটি প্রশ্ন ভুল হবে না। উচ্চারণের প্রকৃতি অনুযায়ী মৌলিক স্বর নয়, মৌলিক স্বর নয় কোনটি, তাহলে আমরা মৌলিক স্বর বলতে আমরা বুঝিয়েছিলাম যেটা হচ্ছে স্বরধ্বনি, স্বর ধ্বনি, মৌলিক স্বর বলতে আমরা স্বরধ্বনিটাকে বুঝেছিলাম, তাহলে অ আ হর্ষই হর্ষু এখানে মৌলিক স্বর নয় কোনটি, দীর্ঘ, দীর্ঘ, এখানে ভুল বললাম, এটি হচ্ছে দীর্ঘ, তাহলে এখানে কিন্তু আমাদের 8 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে একটু দেরি হচ্ছে বলতে, 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর আপনারাও অ্যান্সার করতে থাকুন, যে এই দীর্ঘটাই কিন্তু হয়ে যাবে এটা, কারণ আমরা এই স্বরধ্বনির মধ্যে এই দীর্ঘকে আমরা পাইনি, তাহলে এটাই আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, এর পরবর্তী প্রশ্ন আমাদের হয়ে যাবে যে যেটি মৌলিক স্বর নয়, তাহলে এটা আমরা পেয়ে গেছিলাম যে আমাদের মৌলিক স্বর নয় হচ্ছে এটি, একটু বিঘ্নিত হওয়ার জন্য দুঃখিত। আচ্ছা, এরপরে চলে আসি আমরা পরের পাঠটিতে, যে উচ্চারণের প্রকৃতি অনুযায়ী যেটি যৌগিক স্বর, অর্থাৎ মৌলিক স্বর তো আমরা পেয়ে গেলাম, যৌগিক স্বর আমরা জানি যে দুটি স্বরধ্বনি নিয়ে তৈরি হয়েছে, তাহলে এখানে এটি নয়, এটি নয়, এটিও নয়, তাহলে এটি কিন্তু দুটি যৌগিক স্বরধ্বনি নিয়ে তৈরি হয়েছিল, আমরা সেটা জানি যে ওই স্বরধ্বনি কিন্তু তৈরি হয়েছিল ও এবং অশ্রু দিয়ে, তাহলে এটাই আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন,
উচ্চারণের প্রকৃতি অনুযায়ী যেটি যৌগিক স্বর, অর্থাৎ এর মধ্যে যৌগিক স্বর এটিও কিন্তু একটা যৌগিক স্বর, ওই এবং ওই দুটো যৌগিক স্বর ছিল। পরবর্তী প্রশ্ন, যেটি সম্মুখ সম্মুখ স্বরধ্বনি নয়, এটা এবার আমাদের দেখতে হবে সম্মুখ স্বরধ্বনি নয় কোনটি। সম্মুখ বলতে আমরা কি বুঝিয়েছিলাম, আমাদের যে কথাটি ছিল যে সামনে, চন্দ্রমোহনের সামনে ইউ ইউ ছিল, তাই তো? ইউ, তাহলে এখানে হর্ষই আর হর্ষু প্রথমেই বাদ হয়ে গেল, তাহলে ইউ বসে আছো সবার উচ্চে, তাহলে এই দুটো বাদ হয়ে গেল, তাহলে সম্মুখ স্বরধ্বনি না, সম্মুখ স্বরধ্বনি সম্পর্কে আমরা যে কথাটি বলেছিলাম সেটি হচ্ছে যে তিনটে ভাগ পড়েছিলাম, সম্মুখ বা প্রসারিত, আমরা গুলিয়ে ফেললে হবে না, যে উচ্চ আর সংবৃত্ত এই দুটোর মধ্যে গুলিয়ে ফেললে হবে না। সম্মুখ বলতে একটা খেলার কথা বলেছিলাম আমরা, যেখানে দর্শকরা সামনের পাটটাতে এখানে আছে আর মাঝখানে ছিলাম আমি, মাঝখানে হচ্ছে আমি রেফারি, এই সম্মুখ সামনের দিকে যারা ছিল দর্শক, মানে দর্শকের দিকটা সম্মুখ, তারা তিনজন ছিল আর এদিকে ছিল তিনজন, তাহলে সেটা ছিল হর্ষই এই, আমরা সেই কথাটা কি বলেছিলাম, এই 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 তিনটে বিষয় ছিল, এই এ ছিল, হর্ষই ছিল আর এ ছিল, এই তিনটে বিষয় ছিল। কিন্তু হর্ষু হর্ষুকার কিন্তু সম্মুখ স্বরধ্বনির মধ্যে পড়বে না, তাহলে এটাই আমাদের সঠিক উত্তর। তাহলে যেটি সম্মুখ স্বরধ্বনি নয় এটি হচ্ছে হর্ষুকার হবে। একটু দেরি হলো বিষয়টি বোঝাতে, কেন্দ্রীয় স্বরধ্বনি হলো কোনটি, কেন্দ্রীয় স্বরধ্বনি, তাহলে সেন্টারে, অর্থাৎ আমি ছিলাম মাঝখানে আমি, তাহলে আতে, এটাই আমাদের কেন্দ্রীয়, তাহলে এটা আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, যেটি পশ্চাৎ স্বরধ্বনি নয়, যেটি পশ্চাৎ স্বরধ্বনি নয় অর্থাৎ পিছনের নয়, তাহলে আমরা আগের স্বরধ্বনিগুলোতে সম্মুখ স্বরধ্বনি তো পেয়েই গেলাম, যে এই অ্যা এই অ্যা এটা তো পেয়েছিলাম, তাহলে আমরা দেখে নেবো এবার, তাহলে এই এখানে প্রশ্নটি হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি নয়, তাহলে পশ্চাৎ স্বরধ্বনি নয়, তাহলে সেটা নিশ্চয়ই তাহলে সম্মুখ স্বরধ্বনি, তাহলে সম্মুখ স্বরধ্বনি এই এ হর্ষই, তাহলে এ হর্ষই আর অ্যা, তার মধ্যে অ্যাটা নেই, তারপরে এও নেই, তাহলে থাকছে হচ্ছে হর্ষই, তাহলে এটাই আমাদের কিন্তু সঠিক উত্তর, এটাই আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিম্ন স্বরধ্বনি, এবার কিন্তু আমরা চলে আসলাম নিম্ন স্বরধ্বনিতে, এবার সম্মুখ পশ্চাৎ বা কেন্দ্রীয় এগুলোতে নেই, আমরা এখন নিম্ন স্বরধ্বনিতে চলে এসেছি, যেটি হচ্ছে উচ্চ, উচ্চতে তুমি বসে আছো, নিম্নে আমি, নিচে আমি, তাহলে আতে আমি, এটা কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, নিম্নে না নিচে আমি। এবার উচ্চ স্বরধ্বনি কি, উচ্চে ইউ 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 ইউ, তুমি আছো প্রসারিত হয়ে উচ্চে আর কি, যেটি ছিল ইউ, তাহলে সেটা হচ্ছে হর্ষই, এটা কিন্তু আমাদের সঠিক উত্তর। আপনারা পারছেন কিনা অবশ্যই জানান কমেন্টে। এবার উচ্চ, আবার চলে আসলাম উচ্চ, উচ্চ ধ্বনিটি কোনটি, সেটি হচ্ছে ইউ ইউ ইউ, তুমি আছো উচ্চে ইউ, এই হচ্ছে এই যে হর্ষকর, তাহলে এটাই আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, উচ্চ মধ্য স্বরধ্বনি হলো কোনটি, উচ্চ মধ্য, তাহলে উচ্চ মধ্য, একদম উচ্চে যে আছে ইউ, তুমি আছো ওপরে আর তোমার নিচে অচেনা লোক এ ও ছিল, অচেনা এ ও, তোমার নিচে এ ও, অর্থাৎ অচেনা লোক ছিল, তাহলে এ ও, তাহলে এটা এখানে দেখতেই পাচ্ছি আমরা, তাহলে এটাই আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, উচ্চ মধ্য স্বরধ্বনি, আবার আবার সেই উচ্চ মধ্য, মানে উচ্চে উচ্চে আছে তুমি ইউ, তোমার নিচে এ ও, এটা তো আগে পেলাম এবার পেলাম ও, তাহলে এটাই আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিম্ন মধ্য স্বরধ্বনি কোনটি, নিম্ন মধ্য, তাহলে হচ্ছে নিচে, নিচে ছিলাম আমি, আমি ছিলাম নিচে, আমার উপরে, আমি বলেছিলাম আমার উপরে আছে অ, আগে পড়তে হয় অ, তারপরে অ্যা, তারপরে আমি, তাহলে আমার উপরে আমি আছি এদের নিচে, অ অ্যা এর নিচে বসে, তাহলে এখানে নিম্ন মধ্য হচ্ছে এই দুটোর মধ্যে, তাহলে কোনটা আছে এখানে, অ আর অ্যা, আর আটা হচ্ছে নিচে, নিচে আমি, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অ, এটাই আমাদের সঠিক উত্তর।
পরবর্তী প্রশ্ন, নিম্ন মধ্য স্বরধ্বনি আর একটি, সেটা হচ্ছে অ আর অ্যা, এটা তো আমরা দেখলাম একটু আগে, তাহলে এটাই আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সংবৃত্ত স্বরধ্বনি, এবার আমরা চলে আসলাম কিন্তু সংবৃত্ত মানে যেটা উচ্চ এবং সংবৃত্ত একই কথা ছিল, তাহলে উচ্চে তো তুমি আছো, ইউ ইউ, হর্ষই হর্ষু, হর্ষই হর্ষু, ইউ তুমি আছো উচ্চে, তাহলে ইউটা এখানে আছেই, তাহলে এটা আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সংবৃত্ত স্বরধ্বনি আর একটি, তাহলে ইউ ইউ, এই তো হর্ষই আছে, এটাই আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, অর্ধ সংবৃত্ত, এবার অর্ধ সংবৃত্ত মানে ওই একই কথা কিন্তু, অর্ধ সংবৃত্ত আর উচ্চ মধ্য একই কথা, তাহলে উচ্চ মধ্যের বেলা কি ছিল, এও, এও তোমার নিচে আছে, তাই তো, এও, তাহলে এটাই তো পেয়ে গেলাম আমরা, এটা আমাদের সঠিক উত্তর। আবার অর্ধ সংবৃত্ত, তাহলে এটা তো আগেরটাই পেলাম, এটাই পেয়ে গেলাম, ও এ ও, এটাই আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, অর্ধ বিবৃত, অর্ধ বিবৃত মানে কি, অর্ধ বিবৃত যা নিম্ন মধ্য তাই, আমি তো সেটাই বলে দিলাম, তাহলে আমার অর্ধ বিবৃত মানে কি, এই নিম্ন তার উপরেরটা অর্ধ বিবৃত, এই চারটে ভাগ হলে এটা হচ্ছে অর্ধ বিবৃত, তাহলে নিম্নে ছিলাম আমি, আবার বলেছি নিম্নে ছিলাম আমি, আমার ওপরে ছিল কি, অ আর অ্যা, আমার উপরে, আরেকবার বলে দিচ্ছি যাতে পুরো মুখস্থ হয়ে যায় আপনাদের, অ অ্যা এই দুটো ছিল, তাহলে এখানে বলছে অর্ধ বিবৃত স্বরধ্বনি হলো কোনটি, তাহলে অ আর অ্যা এর মধ্যে কোনটি আছে দেখে নিই, এখানে অটি আছে, তাহলে এটা আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, অর্ধ বিবৃত স্বরধ্বনি, আবার সেই অর্ধ বিবৃত দেখে নিই আমরা কোনটা আছে অর্ধ বিবৃত, এখানে অ নেই কিন্তু অ্যা আছে, তাহলে এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বিবৃত স্বরধ্বনি হলো কোনটি, এবার চলে আসলাম বিবৃত মানে একদম নিচে, বিবৃত আর নিম্ন কিন্তু একই, বিবৃত বিবৃত আর নিম্ন কিন্তু একই, তাহলে নিম্নে কে ছিলাম আমি, তাহলে আ, তাহলে এটাই আমাদের সঠিক উত্তর, আ, কোনো অপশনই দেখার প্রয়োজন নেই, এভাবে যদি আপনারা মনে রাখতে পারেন। এবার চলে আসলাম যেটি প্রসারিত নয়, যেটি প্রসারিত নয়, এই প্রসারিত নামটা কিন্তু আমাদের জানতে হবে, খুব গুরুত্বপূর্ণ, প্রসারিত কোথায় ছিল, একটা সন্মুখ অথবা প্রসারিত, সন্মুখ অথবা প্রসারিত, তাহলে তখন আমাদের এই খেলার মাঠটার কথা মনে পড়তে হবে, এই সন্মুখ অথবা প্রসারিত যার মাঝখানে ছিলাম আমি আর ওপরে ছিল কে, এই এই ওপরে কারা ছিল, এই দলে কারা ছিল, এই আর এই দলে ছিল এই আর নিচে বাকিরা ছিল। এবার এখানে কি বলছে, প্রসারিত স্বরধ্বনি নয় কোনটি, তাহলে প্রসারিত স্বরধ্বনি এই তিনটে, তাহলে এটা তো প্রসারিত, অশ্বটাও প্রসারিত, এটাও প্রসারিত, তাহলে প্রসারিত নয় কোনটি, সেটা হচ্ছে অশ্রুকার, তাহলে এটাই আমাদের কিন্তু সঠিক উত্তর, এটাই আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, যেটি কুঞ্চিত স্বরধ্বনি নয়, অবশ্যই মনে রাখতে হবে কুঞ্চিত মানে হচ্ছে যারা খেলার এই পিছন দিক থেকে পশ্চাৎ দিক থেকে, অর্থাৎ কুঞ্চিত মানে হচ্ছে পশ্চাৎ, সামনের তো আমরা তিনজন পেয়ে গেলাম এই অ্যা, আর পিছনে যারা ছিল পশ্চাতে সেই ধরনের লোক হলো তারা হচ্ছে অ ও আর হর্ষু, অ ও আর হর্ষু এরা তিনজন ছিল, তাহলে কুঞ্চিত স্বরধ্বনি নয় কোনটি, সে একই ব্যাপার, তাহলে অটা তো ছিল প্রথমটায়, না অটা প্রথমটায় নয়, প্রথমটায় ছিল হচ্ছে এই অ্যা, এই অ্যা, তাহলে কুঞ্চিত স্বরধ্বনি নয়। তাহলে এখানে যে মধ্যস্থ যে স্বরধ্বনি সেটা তো আমরা এটা জানি যে মধ্যস্থ বা কেন্দ্রে আছে রেফারিটি, আর এই অ্যা এইটা হলো এই আর অ্যা, এগুলো ছিল হচ্ছে প্রসারিত স্বরধ্বনি, কিন্তু কুঞ্চিতের মধ্যে যেটা পড়ে এটা হচ্ছে অ হর্ষু আর ও, তাহলে অ হর্ষু আর ও, অ হর্ষু আর ও, এই তিনটে তো হয়েই গেল, অ আর হর্ষু হয়ে গেল আর ও হয়ে গেল, এই তিনটি হচ্ছে কুঞ্চিত স্বরধ্বনি, কিন্তু আ আটা তো এটা হচ্ছে মধ্যস্থ স্বরধ্বনি, তাহলে এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, তাহলে এখানে আ আটা হচ্ছে মধ্যস্থ কেন্দ্রে রেফারি করছিলাম আমি, সেই আটি এটি হচ্ছে কুঞ্চিত স্বরধ্বনি। পরবর্তী প্রশ্ন, মধ্যস্থ বা স্বাভাবিক স্বরধ্বনি যেটা, যেটা কেন্দ্রীয় বা মধ্যস্থ বা স্বাভাবিক একই কথা, সেটি হচ্ছে আ, এটাও আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন,
যেটি কণ্ঠধ্বনি নয়। কণ্ঠধ্বনি বলতে আমরা প্রথমেই বলেছিলাম যে কণ্ঠ থেকে উচ্চারিত হবে প্রথম দিককার ধ্বনিগুলো, অর্থাৎ অ আ, এই ধ্বনিগুলো কণ্ঠ থেকে উচ্চারিত হবে। তাহলে এটাই কিন্তু অ আ, এটি কিন্তু কণ্ঠ থেকে উচ্চারিত হয়। আরেকটি হচ্ছে হ হ হ, এর পিছনে যে অটি আসছে এটাও কিন্তু কণ্ঠধ্বনির মধ্যে পড়বে, পরে সেটা আমরা আলোচনার মধ্যে বলে দেবো। এর যেটা বাকি থাকছে সেটি হচ্ছে এই চ, চ ধ্বনিটি যেটি কণ্ঠধ্বনি নয় সেটি হচ্ছে চ, এটাই আমাদের সঠিক উত্তর। তাহলে আমরা কণ্ঠধ্বনি বলতে আমরা পেয়েছিলাম যে অ আ, এই দুটো কিন্তু কণ্ঠধ্বনি পেয়েছিলাম, আর হটিও কণ্ঠধ্বনি। তাহলে চ এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, অনেক বিস্তারিত হয়ে গেল আর একাধিক কথা বারবার বলাও হয়েছে, অনেক জায়গায় বোঝাতেও অসুবিধা হয়েছে, যার জন্য সত্যি দুঃখিত। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি সকলে কাজে লাগবে।